আশ্রয় করিয়া করিয়া বন্দী শ্রী গুরুর শ্রী চর যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম গুরুদেব মহেশ্বর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম মহেশ্রী গুরবে নম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ওং নমামি শীতলা সুলোচনা দক্ষিণে মার্জনী মুষ্টা বামে কলস তিমিরন্ধ কেনঞ্জন শলাখয়া সখরয়ন মিলিতং জেন তদ মহেশ্রী গুরবে নমো মহেশ্রী গুরবে নম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর একদিন মহর্ষি নারদ প্রভাস তীর্থ ভ্রমণে এসে মনে হল গো একবার দ্বারকা থেকে ফিরে আসি। তাই মহর্ষি পুলকিত মনে দ্বারকায় যাত্রা করলেন। এই আগমন বার্তা পেয়ে সমগ্র যাদবকুল এমনকি স্বয়ং যদুকুলপতি শ্রীকৃষ্ণ মহর্ষির সম্মুখে এসে অভিবাদন জ্ঞাপন করলেন। বিভিন্ন কুশল বার্তা বাক্যালাপের সময় মহর্ষি সংশয়াকুল হয়ে প্রত্যক্ষ করলেন, কিছু দূরে
একটি ছায়া ঘন লতা পাতায় সন্নিবিষ্ট, কুসুম কাননে অপরূপ রূপবান কৃষ্ণপুত্র সাম্যকে। সাম্য একটিবার মাত্র মহর্ষির দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিলেন, দ্বিতীয়বার আর তাকাবার অবকাশ পেলেন না, কারণ বনবিহারিণী প্রণয় সঙ্গিনী প্রণয় লীলাতে মেতে উঠিল রে, এ যত সাম্যের এই আচরণে নিজেকে চরম অপমানিত বোধ করে প্রতিকার স্বরূপ দ্বারকা ত্যাগের পূর্বে একান্তে বাসুদেবকে ডেকে বললেন, নারায়ণ নারায়ণ। বাসুদেব, আপনার বংশে একটি গ্লানিময় পাপের অধ্যায় অবলোকন করিতেছি, ইহাতে আমি বড়ই বিচলিত। আমার বংশে অথচ আমার নজর এড়িয়ে অসম্ভব মহর্ষি। নারায়ণ, উপরে শান্ত জলরাশি অথচ তলের গভীরে সুপ্ত খরস্রোত বহমান, যে পাপের ধারা বয়ে নিয়ে চলেছে অনার্যরাজের কন্যা জাম্ববতীর তনয় সাম্য, কুমার সাম্য, তার বিষয়ে যদুবংশে কোনো মলিনতা নাই। তাছাড়া আমার সাম্য রূপে গুণে সকলের অত্যন্ত প্রিয়জন। নারায়ণ নারায়ণ। বাসুদেব, মুক্তার জন্ম ঝিনুকের কোলে, তার জন্ম ঝিনুকের কোলে বহু সাধনার ফলে, তার জন্ম ঝিনুকের কোলে বহু সাধনার ফলে, তা বলে ভেব না ঝিনুক কুড়ালে মুক্তার রতন মেলে, তা বলে ভেব না ঝিনুক কুড়ালে মুক্তার রতন মেলে। বাসুদেব, সাধনার ধন কি কবু না সাধিলে মেলে, সাধনার ধন কি কবু না সাধিলে মেলে, মেলে বহু পুণ্য ফলে মেলে মেলে, মেলে বহু পুণ্য ফলে তারি কৃপা বলে, মেলে বহু পুণ্য ফলে তারি কৃপা বলে, সাধনার ধন কি কবু না সাধিলে মেলে, সাধনার ধন কি কবু না সাধিলে মেলে। সকলের প্রিয়জন, কিন্তু সে প্রিয়তম পুরুষ যে আপনার ষোলো হাজার রমণীরও প্রিয়তম, তাদের মন প্রাণ ধ্যান জ্ঞান এ কি পাপ নয়? হ্যাঁ পাপ, কিন্তু আপনার অভিযোগ সম্পূর্ণ অবিশ্বাস্য, কারণ সাম্যের সদাচার বিশ্বস্ততা
পিতৃভক্তি প্রশ্নের অতীত, কিন্তু প্রমাণ পেলে আপনি কি বিশ্বাস করবেন? প্রমাণ অবিশ্বাস্য দূর করে, চাক্ষুষ ঘটনা তো প্রমাণ স্বরূপ। বাসুদেব, প্রমাণের সুযোগ এলে আমি পুনরায় আসব, এক্ষণে বিদায় নিচ্ছি। নারায়ণ নারায়ণ ও গো বনবিহারী, গোপী জন মনোহারী বংশীধারী, ও গো বনবিহারী গোপী জন হারি বংশী। বোঝাতে না পারি, ওহে মনোবিহারী গোপীজন হারি বংশীধারী, ওহে নারায়ণ নারায়ণ গোপীজন। কালক্রমে মহর্ষি নারদের অভিযোগের কথা ভগবানের বিস্মরণ হল। অন্যদিকে সঙ্গীতাচার্য নারদ দ্বারকা ত্যাগ করলেও তার মন থেকে সাম্যের এই দুর্ব্যবহারের বেদনা দূরীভূত হল না। কৃষ্ণের অবিশ্বাস্যতা তার হৃদয়ের মর্ম মূলে গেঁথে রইল। বিশ্ববিহারী নারদ বিশ্ববিচরণের কথা ভুলে গেলেন, মর্মাহত মনটা পড়ে রইল শুধু যাদব কুলে। একদা মহর্ষি দূর থেকে দেখলেন দ্বারকার রৈবতকের প্রমোদ কাননে কৃষ্ণ তার মহিষী ও ষোলো হাজার রমণীগণ সহ জলকেলিতে সুখে লীলারত। সকলের উচ্চ অভিলাষ দেখে মহর্ষি মনে মনে ভাবছেন, মেতেছে জলকেলিতে মদন মোহ, মেতেছে জলকেলিতে মদন মোহ, মাতিয়া মাতাইল প্রমোদ কানো, মেতেছে জলকেলিতে মদন মোহ। সব খানি প্রমতা রমণী বিহার কামনা অনমাদিনী, সুরা সব পানি প্রমতা রমণী বিহার কামনা অনমাদিনী, বাঞ্ছা পুরনি চিন্তামণি, বাঞ্ছা পূরণে চিন্তামণি, মাতাইল আদি প্রমোদ কানো, মিতেছে
চলকে নিতে নারদ দেখলেন প্রতিশোধের এটাই সুবর্ণ সুযোগ, কারণ রমণীগণ এখন সুরাসব পানে ও যৌবন সম্ভোগ ইচ্ছায় অতি প্রমত্তা, অঙ্গের বসন ভূষণ সকলেই শিথিল, তাদের নিজেদের নগ্নতা বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, তাই কালবিলম্ব না করে ফিরে এলেন দ্বারকাপুরীতে। সাম্যকে ডেকে বললেন, সাম্য বাসুদেব এখনই তোমায় রৈবতকের প্রমোদ কাননে সত্তর স্মরণ করেছেন, তাই কালবিলম্ব না করে সাম্য দ্রুতগতি প্রমোদ কাননে উপস্থিত হয়ে বললেন, পিতা রসরাজ কৃষ্ণ এমন অসময়ে পুত্রকে কেলিস্থলে দেখে বিস্ময়াবিষ্ট নেত্রে তাকিয়ে রইলেন, কিন্তু ষোলো হাজার রমণীগণ সাম্যকে দেখে পূর্বপেক্ষা সমাধি উল্লাসে মেতে উঠল। কৃষ্ণের উপস্থিতি উপেক্ষা করে সাম্যের রূপছটায় প্রগলব গুঞ্জনে মাতোয়ারা হল। ঠিক এমন সময় মহর্ষির অভিযোগের কথা বাসুদেবের মনে পড়ে গেল, তাই মর্মাহত বাসুদেব ক্রোধে গ্লানিতে সাম্যের প্রতি তাকালেন, তাকালেন তার অসামান্য রূপের দিকে, ভ্রুকুটি ভরা অভিসম্পাদ করে বললেন, সাম্য তোমার এই গর্হিত রীতি লঙ্ঘন কর্মের অপরাধে আমার অভিশাপে দুরারোগ্য কুষ্ঠব্যাধির কুশ্রিতা তোমায় গ্রাস করু পিতা। পিতা গো পিতা, পিতা বিশ্বাস করুন, আমি আমি স্বইচ্ছায় কখনোই রীতি লঙ্ঘন করে আপনার প্রমোদ কাননে আসি নাই, আমার আমার জ্ঞান প্রাপ্ত বর্ষকাল থেকে আপনার আজ্ঞাবাহী সেবক, আমার আমার যা কিছু শিক্ষা কীর্তি সবই আপনার দেওয়া, আপনি জগদীশ্বর বাসুদেব, এই বিশ্ব সংসারের ভূত ভবিষ্যৎ সকলই আপনার অবগত, আপনি জানেন আমি নিষ্পাপ, তথাপি তথাপি কেন আমাকে এই নিদারুণ অভিসম্পাদ করলেন, আমাকে ক্ষমা করুন পিতা, আমাকে ক্ষমা করুন পিতা। পিতা অসম্ভব, মহর্ষি কি তুমি রুষ্ট করেছো, তার যথাযোগ্য সম্মানের অপমাননায় তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। এই দৃশ্য দেখে জাম্বুবতী আর স্থির থাকতে পারল না গো, সন্তান হারা জননীর ন্যায় ব্যাকুল চিত্তে অশ্রু অবরুদ্ধ বিষাদ স্বরে বলে উঠলেন, না না হতে পারে না, ওহে বিপদ ভঞ্জন পতিত পাবন, তব কীর্তি কর্ম পথে কলঙ্কের রেখাপাত করিও নয়ার, বেদ বাক্যে কয় সন্তান যদি চ কুপুত্র জননী কদ্যপি কুমাতা
জননী হইয়া ভিক্ষা মাগি যে তোমারে অপরাধ ক্ষমা করো প্রভু, অপরাধ ক্ষমা করো। জাম্বুবতী, অভিশাপ কেবল মনস্থাপ থেকে স্ফুরিত হয় না, ভবিতব্য অভিশাপ রূপে ব্যক্ত হয়। জন্মলগ্নে পুত্রের অদৃষ্টে এই কুৎসিত ব্যাধি লেখা ছিল। আমি ক্রোধের বশীভূত হয়ে উচ্চারণ করেছি মাত্র, তথাপি আমি স্বীকার করছি এ অভিশাপ অবশ্যম্ভাবী। পিতা 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 গো, তাই যদি হয় তাহলে তাহলে দয়া করে আমায় আরোগ্যের উপায় বলে দিন। রুষ্ট মহর্ষিকে তুষ্ট করাই তোমার একান্ত কাম্য, মহর্ষির আদেশ পালনে তোমার ব্যাধির অবসান হবে। তাই যেন হয় পিতা, তাই যেন হয়। কর্মফলগুড়াতে আজ আমি নিঃসঙ্গ পথচারী হলাম, জানি না কোনোদিন তোমার সাম্য ব্যাধে মুক্ত হয়ে তোমার চরণে আর ফিরে আসতে পারবে কিনা। তাই বিদায়ের প্রাক্কালে আমায় আশীর্বাদ করুন, যেন আমি সংসার সমুদ্রের উত্তাল জলোচ্ছ্বাসে কাণ্ডারি হয়ে জীবনরূপ কূলে পৌঁছাতে পারি। মা তো আমি জানি আমাকে হারিয়ে তোমার বড় কষ্ট হবে, তোমার যত দুঃখ কষ্ট বেদনা আমার পরম পিতা জগদীশ্বর জগৎ চিন্তামণিকে জানিও। তাহলে আমার মুক্তিতে তোমার চির শান্তি সংস্থাপন হবে। বিদায় বিদায় জননী, বিদায়। যাই তবে জননী, বিদায় গর্ভধারিণী। বিদায় পরম পিতা, জগত চিন্তামণি, জগত চিন্তামণি। বিদায় গর্ভধারিণী, বিদায় পরম পিতা, জগত চিন্তামণি, জগত চিন্তামণি। যাই তবে যত দূরে থাকি পাশরিয়া
আঁখি তব পদে যেন থাকে মোর মতি যত দূরে থাকি পাশুরিয়া আঁখি তব পদে যেন থাকে মোর মতি যেন সুখে থাকে লক্ষণ সতি সে যে বড় অভিমানী যাই তবে জননী যাই তবে তবে জননী ভূমে গরিয়সি মাতা স্বর্গয় উচ্চতম পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি পিতামাতার চরণ স্মরণ করে অভিশপ্ত সাম্য দ্বারকায় ফিরে পূর্বাপর সমস্ত ঘটনা পত্নী লক্ষণাকে খুলে বললেন। লক্ষণা অস্ফুট ক্রন্দনে আর্তনাদ করে বলে উঠল, অভিশাপ! কেন কেন এই অভিশাপ? তুমি যে রমণী মোহন এ কথা দ্বারকায় সর্বজন বিদিত, তবে কেন এই অভিশাপ? বলো বলো বলো। লক্ষণা লক্ষণা গো, অভিশাপ অভিশাপ জিজ্ঞাসার অতীত, এ অমোঘ অনিবার্য, এ আমার ভাগ্যের পরিহাস নয় নির্দেশ, একে তো অমান্য করা যায় না লক্ষণা। এখন থেকে আমি তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকব, মহর্ষির নির্দেশ পালনই আমার জীবনের ব্রত। না না, তা হতে পারে না, তা হতে পারে না। আমি তোমাকে একা কোথাও যেতে দেব না, তুমি যেখানে যাবে আমিও তোমার সঙ্গে যাব। লক্ষণা লক্ষণা গো, নদী যেমনি দেখো সাগর পানি ধায়, যেমনি দেখো সাগর পানি ধায়, লক্ষণা রমণী সতত তেমন স্বামী সেবা চায়,
কোথায় যাবে আমি তোমার সঙ্গে যাব বলো আমায় ফেলে কোথায় যাবে লক্ষণা গো তা হয় না লক্ষণা তা হয় না তুমি তুমি কুরুকুলের সর্বসুলক্ষণা আমার আমার অভিশপ্ত জীবনের যে দুঃখ কষ্ট তা তুমি সহ্য করতে পারবে না লক্ষণা তাছাড়া কুলবধ হয়ে নগরে নগরে ভ্রমণ করা শোভা পায় না তুমি রবি এই দ্বারকায় সতত সেবাদানে সন্তুষ্ট রাখিও মোর জনক জননীরে তোমার পুণ্যের ফলে যদি যদি আমি ব্যাধি মুক্ত হই তবেই সার্থক হইবে জনম তোমার বিদায় বিদায় লক্ষণা বিদায় প্রভু তারকাপুরীর সর্বশ্রেষ্ঠ বলিষ্ঠতম রূপবান ও গুণবান পুরুষ পিতার অভিশাপ মাথায় নিয়ে লক্ষণার কাছ থেকে বিদায় নিলেন বৎসর পূর্তির পূর্বেই সাম্যের দেহে কুষ্ঠরোগের গ্রাসে অতি কুৎসিত বৃকলাঙ্গ রূপ ধারণ করল পিতার নির্দেশ তার মনে পড়ে গেল মহর্ষির নিকট তাকে যেতেই হবে কিন্তু কোথায় গেলে মহর্ষির দেখা পাবে এ কথা একমাত্র বাসুদেবী বলতে পারেন তাই তাই পুনদ্বারকায় যাত্রা করলেন কিন্তু কুষ্ঠকবলিত চরণ আর চলছে না গো নয়ন জলে নয়ন জলে মুক্তা ভেসে গেল বলে উঠলেন ভাগ্য বিধাতা তোমার চরণে ভগবান আমি আমি প্রণতি জানা তোমার চরণে প্রণতি জানা কোন অপরাধে অপরাধী কোন অপরাধে অপরাধী কেন তো জানি না বিধাতা তোমার চরণে প্রণতি ভাগ্য বিধাতা যদি গো লিখিলে তবে এত রূপ কেন বাগো দিলে জন্ম লগনে যদি গো লিখিলে তবে এত রূপ কেন বাগো দিলে জন্ম লগনে
লিখিলে তবে এত রূপ কেন বাগো দিলে দিয়ে যদি ফুল সব কেড়ে নিলে দিয়ে যদি ফুল সব কেড়ে নিলে চরণেতে দিও মিনতি জানাই ভাগ্য বিধাতা তোমার চরণে মিনতি জানাই ভাগ্য বিধাতা তোমার চরণে মিনতি জানাই নগর রক্ষী তাকে দেখে কেউ চিনতে পারল না সকলেই অনুমান করল একজন ব্যাধিগ্রস্ত অসহায় শিক্ষার্থী তাই কেহ তাহাকে বাধা দিলেন না ঘৃণায় সকলে মুখ ফিরিয়ে নিলেন অতি কষ্টে কুশস্থলিতে প্রবেশ করে বাসুদেবের সাক্ষাৎ পেলেন গো দৃষ্টিমাত্র বাসুদেব পুত্রকে চিনতে পারলেন পুত্রের রোগাক্রান্ত অবয়ব দেখে মুহূর্তেই অত্যন্ত বিচলিত ও বিষণ্ণ হলেন সাম্য অতি কষ্টে পিতার চরণে প্রণাম করে বললেন পিতা পিতা গো আপনার মনে কোনো প্রকার দুঃখ সঞ্চার করতে আমি আসি নাই আপনার অভিশাপে আজ আমি কুষ্ঠ কবলিত আপনি বলেছিলেন আরোগ্যের উপায় একমাত্র মহর্ষির উপদেশ তাই দয়া করে বলুন মহর্ষির দর্শন আমি কেমন করে লাভ করব পিতা সাম্য বিচিত্র এই যোগাযোগ মহর্ষি আজই দ্বারকায় আসবেন তুমি অপেক্ষা করো নারায়ণ 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 এ কি সাম্য হে হে পরম পূজনীয় মহর্ষি আমার আমার প্রণাম গ্রহণ করুন আমার পরিণতির কথা পর্যালোচনা করা আর কিছুই নাই আমার কৃতকর্মের ফলে আজ আমি পিতার অভিশাপে কুষ্ঠ কবলিত অনুগ্রহ করে আমায় আরোগ্যের উপায় বলে দিন নারায়ণ নারায়ণ আত্ম অহংকার পতনের মূল তোমার কর্মফল তোমাকে তো ভোগ করতেই হবে আরোগ্য আরোগ্য লাভের উপায় আছে কিন্তু পথ কণ্টকাবৃত্ত দুর্গম সময় সাপেক্ষ তুমি কি তা পারবে বাবা ঋষিবর অভিশপ্ত আমি মুক্তির সন্ধান ছাড়া আমার জীবনে আর কিছুই নাই সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে আমিত্বের অহংকারে আমি যে কথা ভুলে গিয়েছিলাম আজ আমার অদৃষ্ট তা সংশোধনের পথে ঠেলে দিয়েছে এই ব্রত পালনে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার জন্মের সার্থকতা লাভ করবে তবে শোনো তুমি যাবে মহানদী চন্দ্রভাগার তীরে সেখানেই মিত্রবন সূর্যক্ষেত্র বর্তমান তিনি একমাত্র অনাবৃত্ত দর্শিত ঈশ্বর এখন তোমার একমাত্র পূজ্য দেবতা হলেন সেই সূর্যদেব যিনি সকল অমঙ্গল ও ব্যাধিকে ধ্বংস করেন তুমি যাও সেই সূর্যক্ষেত্রে পিতা পিতা গো আমায়
আমায় আশীর্বাদ করুন, যেন আমি সমস্ত দুঃখ কষ্ট বেদনা ভুলে আপনার আপনার অভিশাপের ডালি মাথায় নিয়ে মহর্ষির নির্দেশ পালন করে মুক্তি অর্জন করতে পারি। দ্বারকাপতি শ্রীকৃষ্ণ পুত্রকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, ওরে ওরে প্রাণাধিক পুত্র আমার, সে যে বড় ভয়ানক দুর্গম যাত্রা, এমত অবস্থায় তোমার পক্ষে অলঙ্ঘনীয়। তুমি অপেক্ষা করো, তোমার জন্য অশ্বচালিত রথ, সারথি, খাদ্যদ্রব্যাদি যথাযোগ্য আয়োজন করছি, যাহাতে তোমার কোনো কিছুতে কষ্ট না হয়। পিতা পিতা গো, জন্ম লগ্নে আমার অদৃষ্টে যদি দুঃখ কষ্ট লেখা থাকে, তা আপনি কিছুতেই মোচন করতে পারবেন না। আমার কর্মফল আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে। তাছাড়া আমার এই বিকট মূর্তি নিয়ে যদি রথারোহণ করি, নগরের সকলেই দেখে ব্যঙ্গ বিদ্রুপ করবে। বিদায় বিদায় পিতা বিদায়। সাম্য সাম্য, আমার কথা শোনো। পিতা পিতা গো, ব্যাধিগ্রস্ত হত দরিদ্র লোকেরা যেমন করে অন্নজনের কৃপায় গ্রাম থেকে গ্রামান্তরে গমনাগমন করে ভিক্ষান্ন জীবন যাপন করে, আজ আমি তাদেরই মতো একজন অভিশপ্ত। এতদিন দ্বারকাপতির অন্নে প্রতিপালিত হয়ে আজ আমি তারই অভিশাপে দুরারোগ্য কুষ্ঠ কবলিত। দ্বারকার অন্ন জল আর আমার ললাটে সইল না পিতা, তাই আজ থেকে প্রকৃতির ফল জল খেয়ে আমার কর্মফল আমায় ভোগ করতে দিন পিতা, আমার কর্মফল আমায় ভোগ করতে দিন। সাম্য, অভিমানী পুত্র মোর, বিদায়ের বেলা অন্তত তোমার গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করে যাও। পিতা পিতা গো, মাতা পিতা, সবই মায়াজাল, এই মায়াজালে বন্দী হয়ে আজ আমিত্যের অহংকারে আমার এই পরিণতি, ওই মায়াজালে আর আমায় বন্দী করো না পিতা, আর আমায় বন্দী করো না। মায়ারি সংসার কণ্টকে দোয়াকা, সংসারেতে সাজা হলো গো কেবা মিতা কেবনিতা
দিনে জন্মে দেখা, দু চার দিনে জন্মে দেখা, সকলই মায়ার সংসার কণ্টকে দয়া সংসারিতে সাজা হল গোসা, মায়ারি সংসার। পিতা পিতা গো, পুত্রের এই গলিত রক্ত মাংস বিকলাঙ্গ দেহ দেখলে কোনো মাই তা সহ্য করতে পারবে না, তাই তাই গর্ভধারিণী গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে মায়ের মন আর বেদনা বিধুর করতে চাই না। আমার আমার গর্ভধারিণী মাকে বলো তার তার সাম্য ভালো আছে, ভালো আছে। পিতার চরণ রেণু পাথেয় করে অশ্রুজলে বুক ভাসিয়ে দ্বারকা ত্যাগ করলেন গো। দিনের পর দিন তার সর্বাঙ্গের ক্ষত বিস্তার লাভ করলো, সর্বাঙ্গ থেকে মাংসপিণ্ড পচে গলে খসে খসে পড়তে লাগলো গো। যন্ত্রণার অস্থিরতায় কাতর হয়ে সোজা হয়ে দাঁড়াবার মতো আর শক্তি রইল না, তাই হাতের উপর ভর করে বহুদূর গম গিরিপথ পাহাড় পর্বত লঙ্ঘন করে অবশেষে পৌঁছালেন মহানদী চন্দ্রভাগার তীরে। কিন্তু কিন্তু কেমন করে পার হবে সেই মহানদী? দেখতে পেলেন নদীর অদূরে কাণ্ডারী তরণী বেয়ে চলেছেন শাম্য, আর্তনাদ করে বলছেন, পঞ্চ নদীর ও মাঝি ভাই মিনতি জানা, দয়া করে পার করে দাও মিত্র বনে যা, আমায় দয়া করে পার করে দাও মিত্র বনে যা, পার করে দা মিত্র বনে যা। জন্মদাতার অভিশাপে পড়েছি আজ ঘর বিপাকে, মাঝি জন্মদাতার অভিশাপে পড়েছি আজ ঘর বিপাকে, জীবন নদীর ঘূর্ণি পাকে সাঁতার জানি না, আমায় দয়া করে করে দা মিত্র বনে যাই, আমায় দয়া করে পার করে দা মিত্র বনে যা। মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই, আমায় কৃপা করো, আমায় দয়া করে পার করে দাও মাঝি ভাই। দুর্দশাগ্রস্ত সাম্যের প্রতি তাকিয়ে কাণ্ডারীর মনে দয়া হলো, কাণ্ডারী দয়াবশত বিনা পারানিতে পার করে দিলেন এবং দেখিয়ে দিলেন ওই অদূরে সেই মিত্রবন।
দেখতে দেখতে আধার ঘনিয়ে এলো, অচেনা পথ ঘাট, তবু যেতে হবে, থামলে চলবে না। পথের কুকুরগুলো তাকে দেখে জড়ো হলো গো, সদল বলে তারা বলে উঠল, কুকুর বলে কেও কেও, প্রতিধ্বনি হয় ঘেউ ঘেউ, কুকুর বলে কেউ কেউ, প্রতিধ্বনি হয় ঘেউ 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 ঘেউ, করছে কুকুর বিবেক বলে পদ বহুদূর, ঘেউ ঘেউ করেছে কুকুর বিবেক বলে পদ বহুদূর, ঘেউ ঘেউ করছে কুকুর বিবেক বলে পদ বহুদূর, ঘেউ ঘেউ করেছে কুকুর বিবেক বলে পদ বহুদূর। আমি গজানা অচেনা বেদনা বিধু, অভিশপ্ত ব্যাধিগ্রস্ত, যেতে হবে আমায় পদ বহুদূর, ঘেউ ঘেউ করেছে কুকুর বিবেক বলে পদ বহুদূর, ঘেউ ঘেউ করেছে কুকুর বিবেক বলে পদ বহুদূর। তাই গড়ায়ে গড়ায়ে চলে গোলকের মত, চলে গোলকের মতো ময়না পিছু পিছু তাড়া করে, পিছু পিছু তাড়া করে কুকুর গুলো যত, গড়ায়ে গড়ায়ে চলে মতো, গড়ায়ে গড়ায়ে চলে গোলকের মতো, কুকুরগুলো ধায় পিছে পিছে, তাই কুকুরগুলো ধায় পিছে পিছে, যার কেহ তার ধর্ম আছে, কুকুরগুলো ধায় পিছে পিছে, যার কেহ নাই ধর্ম আছে, মলি কুকুরগুলো ধায় পিছে পিছে, ধরে রাখার মর্ম আছে, আজি কুকুরগুলো ধায় পিছে পিছে, ধরে রাখার মর্ম আছে, কুকুরগুলো ধায় পিছে পিছে, কুকুরগুলো ধায় পিছে পিছে। রাত্রি যখন দ্বিতীয় প্রহর, তখন এসে পৌঁছালেন সেই মিত্রবনে, সাম্য দেখে অবাক হলেন, সত্যই মিত্রবন, সেখানের সকলেই কুষ্ঠরোগে আক্রান্ত, ঠিক তারই মতো কাঠের আগুনে তারা সারাদিনের ভিক্ষালব্ধ, চাল ডাল রন্ধন করে খেতে বসেছে গো। সাম্য বলে উঠলেন, কে আছো কে আছো ধর্মপ্রাণ, আমাকে আমাকে দুটো খেতে দেবে, সারাদিন আমার কিছু খাওয়া, তোমরা তোমরা যদি দয়া করে আমাকে দুটো খেতে দাও, তাহলে তাহলে আমার জীবনটা রক্ষে হয়। বলি তোমরা কেউ শুনতে পাচ্ছ, আমায় একটু দয়া করো, আমায় একটু কৃপা করো। কে আছো গো, মিত্রবনে ha 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 ha
দিন জনে খোধার জ্বালায় জঠর জ্বলে খোধার জ্বালায় জঠর জ্বলে আমায় দুটো খেতে খেতে খেয়াছো গো আমায় দুটো খেতে দেবে নীলাক্ষী নামে এক কুষ্ঠ রোগিনী তার খাওয়ার থেকে শাম্যকে খেতে দিলেন খাওয়ার পর তার কাছ থেকে মিত্রবনের সূর্যক্ষেত্রের সমস্ত বিবরণ শুনলেন রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে যে যার গুহাতে প্রবেশ করল সেই আগুনের পাশে বসে শাম্য রাত কাটাতে লাগল নিশি প্রভাতের পূর্বে সকলেই যখন নিদ্রায় আচ্ছন্ন শাম্য সেই মহানদীর জলে স্নান করে বেরিয়ে পড়লেন অতি কষ্টে সেখানে পৌঁছে দেখলেন মহর্ষির কথা মতো অপরূপ কাননের মাঝে সেই সূর্য মন্দির মন্দির গাত্রে সমস্ত দেবদেবীর মূর্তি দর্শন করে প্রণাম করলেন পরিচয় হল মন্দিরের এক পূজারীর সঙ্গে সাম্যের ইতিবৃত্ত জানবার পর তিনি বললেন বৎস তুমি যে গ্রহরাজের কাছে এসেছো সেই গ্রহরাজ দ্বাদশ মাসে দ্বাদশ দিনে দ্বাদশ তীর্থক্ষেত্রে বিরাজ করেন সেই দ্বাদশ তীর্থক্ষেত্র ভ্রমণ করে দ্বাদশ নদ নদীতে স্নান করলে তোমার এই মহাব্যাধি বিনাশ হতে পারে শাম্য তাই তপস্বীর চরণে প্রণাম করে বেরিয়ে পড়লেন দ্বাদশ তীর্থ ভ্রমণে পুষ্কর নৈমিষ গঙ্গা সিন্ধু সরস্বতী পুষ্কর নৈমিষ গঙ্গা সিন্ধু সরস্বতী কুরুক্ষেত্র পৃথুতক ক্ষিপ্রবেত্রবতী কুরুক্ষেত্র পৃথুতক ক্ষিপ্রবেত্রবতী দ্বাদশ মাসে দ্বাদশ দিনে দ্বাদশ তীর্থে যা দ্বাদশ মাসে দ্বাদশ দিনে দ্বাদশ তীর্থে যা দ্বাদশ নদীতে মনানন্দে কইল স্নান দ্বাদশ নদীতে মনানন্দে কইল স্নান মহাস্নানের মহানন্দ মহাস্নানের মহানন্দ মহাস্নানের মহানন্দ মহাস্নানের মহানন্দ দূরে গেল নিরানন্দ মহাস্নানের মহানন্দ আজ হৃদয়ে পরমানন্দ আজ মহাস্নানের মহানন্দ হৃদয়ে পরমানন্দ মহাস্নানের দ্বাদশ তীর্থ ভ্রমণ করে
পুনরায় ফিরে এলেন সেই মিত্রবনে। চন্দ্রভাগা নদীতে কায় মনে অবগাহন করলেন সূর্যার্ঘ্য দেওয়ার সময় যুগল করে উঠে এলো এক দারু মূর্তি। আনন্দে উদ্বেল হয়ে ছুটে চললেন মন্দিরের সেই পূজারীর নিকট। তপস্বী বলে উঠলেন, বৎস, তুমি ভাগ্যবান, পুণ্য ফলে কল্পবৃক্ষ মূর্তি লাভ করেছ। এই মিত্রবনে দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে নবমন্দির নির্মাণ করো, এই মূর্তি প্রতিষ্ঠা করো এবং শাকদ্বীপের ব্রাহ্মণকে এনে এখানে নিত্য পুজোর আয়োজন করো। তাই হল তপস্বীর আদেশ পালনে সাম্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, পুনরায় জনচিত্ত বিমোহিত রূপ ফিরে পেলেন। সহসা একদিন মহর্ষি উপস্থিত হয়ে সাম্যের কল্পারম্ভ দেখে স্তম্ভিত ও প্রীত হয়ে বললেন, সাম্য, আজ আমি সন্তুষ্ট হয়েছি তোমার সাধনায়। এখন তুমি তোমার পিতার অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত। আমি এসেছি দ্বারকায় ফিরিয়ে নিয়ে যেতে। মহর্ষি, অপরাধ মার্জনা করবেন, অনুগ্রহ করে ঐশ্বর্যপূর্ণ দ্বারকায় আর ফিরে যেতে বলবেন না। সুখময় দ্বারকায় ফিরে সবার অসুখ আর বাড়াতে চাই না মুনিবর। যেখানে পিতাপুত্রের মধুর সম্পর্ক প্রতারণার পাদে হয়ে ওঠে বেদনা বিধুর, যে জগৎ চিন্তামণি অন্তর্জামী সেই প্রবঞ্চকের কথা বুঝতে না পেরে নিরপরাধ পুত্রের জীবন করে তুলে দুর্বিষহ, সেই বিষয় বিশেষ আর আমি জর্জরিত হতে চাই না মুনিবর। যে পদ অবলম্বন করে মুক্তির আনন্দ লাভ করেছি সেই মহামুক্তির মহানন্দ থেকে আপনি আমায় ওই বৈষয়িক নিরানন্দের পথে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না মুনিবর। ধন্য ধন্য তুমি কৃষ্ণপুত্র সাম্য, ধন্য তোমার জীবন, তোমার সাধনার সিদ্ধিলাভ। আজ জনজীবনের মহাব্যাধির মহৌষধি রূপে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাম্য, আজ থেকে তোমার প্রতিষ্ঠিত এই গহরাজের নাম দিলাম সাম্যাদিত্য। আর এই মিত্রবনের নাম দিলাম সাম্যনগর। চলো সাম্য, আমি নিজের হাতে তোমার প্রতিষ্ঠিত সর্বদেবমান্য, সর্বভূতমান্য, সর্বশ্রুতিমান্য সেই গ্রহরাজের অর্চনা করি। ওম নমো বিভস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুরো তেজসে জগত সবিতে সূচয়ে সবিত্রে কর্মদায়ইদমর্ঘং শ্রী সূর্যায় নমো নমো, শ্রী সূর্যায় নমো নমো, শ্রী সূর্যায় নমো নমো।
জবা কুসুম শঙ্কাশ কাশ্য প্রেয় মহাদূতি ওম নম জবা কুসুম শঙ্কাশ কাশ্য প্রেয় মহাদূতি ওম নম জবা কুসুম শঙ্কাশ কাশ্য প্রেয় মহাদূতি ওম নম জবা কুসুম শঙ্কাশ কাশ্য প্রেয় মহাদূতি ধান্তারি সর্ব পাপঘ্ন প্রণতস্ময়ী দিবাকর ওম নম জবা কুসুম শঙ্কাশ কাশ্য প্রেয় মহাদূতি এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎবতে অনুকম্পায়মায় ভক্তায় গৃহানার্ঘ্যং দিবাকরং ইদমার্ঘ্যং শ্রী সূর্যায় নমো নমঃ ইদমার্ঘ্যং শ্রী সূর্যায় নমো নমঃ